গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড। আবারও একটা সায়েন্টিফিক, ইন্টারেস্টিং এবং স্যানিটাইজড করা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমার আলোচনার বিষয় দ্য লাইফ আন্ডার দ্য সি, অর্থাৎ সমুদ্রের নিচে জীবজগৎ, যেটা সম্পর্কে ক্লাস 8 এর বইতে কিছুটা কিছুটা ইনফরমেশন রয়েছে। বাট আজকের ভিডিওটা সবার জন্য ইম্পর্টেন্ট, কারণ সমুদ্রের নিচে কোন কোন প্রাণী থাকে আমরা মোটামুটি জানি, বাট এটা কি জানো, সমুদ্রের নিচে এখনও প্রায় হাজার হাজার প্রাণী রয়েছে যাদের আবিষ্কার করা সম্ভব হয়নি, যারা বিজ্ঞানীরা এখনও আবিষ্কার করে উঠতে পারেনি তাদের প্রজাতি প্রাণী। এটা কি জানো যে সমুদ্রের নিচে যে কোরালস পাওয়া যায় তাদেরকে বলা হয় রেইন ফরেস্ট অফ ওশেন? কেন বলা হয় রেইন ফরেস্ট অফ ওশেন? এটা কি জানো অক্টোপাসকে বলা হয় দ্য মোস্ট মিস্টেরিয়াস ক্রিয়েচার ইন দ্য সি? কেন বলা হয়? আরও ইনফরমেশন শেয়ার করবো কোরালস নিয়ে। সায়েন্টিস্টরা চেষ্টা করছেন একটা ক্যান্সার রিসার্চের জন্য, ক্যান্সার রিসার্চে কোরালস নিয়ে একটা দিগন্ত তারা খুঁজে পেয়েছেন, সেটা শেয়ার করব। নট অনলি কোরালস, নট অনলি শার্ক, নট অনলি সি অ্যানিমন, নট অনলি অক্টোপাস, এর পাশাপাশি এই সমস্ত যে সমস্ত প্রাণী আবিষ্কার হয়নি, এই যে 1.5 থেকে 2 হাজারটা প্রাণী এখনও আবিষ্কার হয়নি, প্রজাতির প্রাণী সমুদ্রের নিচে থাকা, তাদের সম্পর্কে বলবো। এমন কিছু কিছু প্রাণী আছে যারা সমুদ্রের নিচে, যারা যতটাই ভয়ঙ্কর মানুষকে মেরে ফেলতে পারে আবার ততটাই মানুষের কাজে আসতে পারে। আবার এমন কিছু কিছু প্রাণী আছে যারা জীবনে সূর্যের আলোর মুখই দেখেনি, কারণ তারা এতটাই গভীরতায় থাকে সমুদ্রের নিচে যেখানে সূর্যের আলো কি পৌঁছয় না। তো সেই সমস্ত প্রাণী সম্পর্কে ডিটেলস ইনফরমেশন শেয়ার করবো। এমনকি প্রশান্ত মহাসাগরের যে গ্র্যান্ড মারিয়ানা খাত রয়েছে, পৃথিবীর সবচেয়ে ডিপেস্ট বা গভীরতম জায়গা, সেখানে কিছু কিছু প্রাণী থাকে, তাদের অস্তিত্বের কথাও অবশ্যই শেয়ার করবো। তাই আজকের ভিডিওটা শুধুমাত্র ক্লাস 8 সিলেবাসের মধ্যে থাকা জিনিসের জন্য নয়, সিলেবাসের বাইরে থাকা বিভিন্ন যে প্রাণী সম্পর্কে রয়েছে বা সিলেবাসের মধ্যে যে প্রাণীগুলো রয়েছে তাদের সম্পর্কে বিভিন্ন অজানা তথ্য, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো যা বইতে নেই। এবং আজকের ভিডিওটা দেখার পর তোমাদের এই সাবজেক্টটা সম্পর্কে বা এই টপিকটা সম্পর্কে জ্ঞান বা জ্ঞানের খিদেটা আরও বেড়ে যাবে, তোমরা স্যাটিসফাইড হবে না, তোমরা আরও বেশি করে সার্চ করতে শুরু করবে। সো দেখে নাও আজকের ভিডিওটা পুরোটা, দ্য লাইফ আন্ডার দ্য সি। ইন খাতা নিয়ে কিন্তু বসে পড়ো, ইম্পর্টেন্ট ইনফরমেশনসগুলো কিন্তু নোট ডাউন করতে হবে। ওকে চলো তাহলে দেখে নিই, অক্টোপাস, কোরালস, শার্ক, ব্লু হোয়েল, সমুদ্রের নিচে থাকা কিছু অজানা প্রাণী, সি অ্যানিমন, কেলপস, ডায়াটমস, এই সমস্ত প্রাণীগুলো বা উদ্ভিদগুলো সম্পর্কে বা প্ল্যাঙ্কটন, কিছু ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ অজানা তথ্য। নাম্বার 1, অক্টোপাস, দ্য মোস্ট মিস্টেরিয়াস ক্রিয়েচার ইন দ্য সি। সারা পৃথিবীতে মোলাস্কা পর্বের অন্তর্গত এই অক্টোপাস রয়েছে প্রায় 300 বেশি প্রজাতি, আর এই অক্টোপাস হলো একটি শেললেস মোলাস্ক, মানে খোলকবিহীন মোলাস্কা। সমস্ত অক্টোপাসরাই কিন্তু প্রায় বিষাক্ত হয়ে থাকে, তবে এদের মধ্যে ব্লু রিং অক্টোপাস কিন্তু মানুষের মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে। জায়ান্ট প্যাসিফিক অক্টোপাসের কিন্তু রয়েছে 3টে হৃৎপিণ্ড, 9টা ব্রেন, এবং সমস্ত অক্টোপাসদের কিন্তু রক্ত হয় নীল বর্ণের, কারণ এদের রক্তের মধ্যে রয়েছে হিমোসায়ানিন নামে এক প্রকারের রঞ্জক পদার্থ। আর সমস্ত অক্টোপাস নিজেদেরকে প্রতিরক্ষা করার জন্য বা নিজেদের আত্মরক্ষা করার জন্য এদের শরীরে রয়েছে টক্সিক ইংক্ল্যান্ড, যা থেকে এক প্রকারের সিক্রিশন বা ক্ষরিত পদার্থ জলকে ঘোলা করে দেয় এবং একটা ইলুশনের সৃষ্টি করে, এবং যার সাহায্যে এরা সহজেই শিকারীদের হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে। মা অক্টোপাসের নিজের লাইফ স্যাক্রিফাইসের কাহিনী কিন্তু মনুষ্য সমাজের কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত। মা অক্টোপাস তার ডিম ফুটে বাচ্চা বের না হওয়া অবধি ওয়েট করে সেই ডিমের কাছে প্রায় দীর্ঘ 7 মাস, আর সেই দীর্ঘ 7 মাস সে কোনো প্রকার খাদ্য গ্রহণ করে না, সে সেই জায়গা ছেড়েও যায় না, এবং তার ফলে যখন ডিম ফুটে বাচ্চা বেরোয় এবং বাচ্চাটা বড় হতে থাকে, মা অক্টোপাস কিন্তু আস্তে আস্তে মৃত্যুর কোলে ধরে পড়ে, নিজের সন্তানদের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে মা অক্টোপাস। কোরালস, দ্য রেইন ফরেস্ট অফ ওশেন, নিডারিয়া পর্বের অন্তর্গত এই প্রাণীটি নিয়ে একটা কনফিউশন রয়েছে সবার মধ্যে যে এটা প্রাণী না উদ্ভিদ, বাট এরা কিন্তু প্রাণী। জুজানথিলি নামে এক প্রকার শৈবাল থাকার জন্য বা এক প্রকার অ্যালগির জন্য এই কোরালস বিভিন্ন রঙের হয়, আর এই কোরালসের শরীরের বাইরে রয়েছে ক্যালসিয়াম কার্বোনেটের একটি শক্ত খোলক যার মধ্যে এরা অবস্থান করে। কোরাল রিফের মধ্যে বসবাস করে বিভিন্ন প্রজাতির জেলিফিশ, সি অ্যানিমন্স, কোরাল স্নেক সহ বিভিন্ন সামুদ্রিক প্রাণী, তাই সামুদ্রিক প্রাণীর আশ্রয়স্থল বলাই যেতে পারে এই কোরাল রিফকে। অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ হচ্ছে প্রায় 1,500 মাইল দীর্ঘ এবং পৃথিবীর বৃহত্তম কোরাল রিফস। আমাদের ভারতবর্ষে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, গুজরাটের কিছু অংশ, এই সমস্ত জায়গায় কিন্তু কোরাল রিফস দেখা যায়। কোরাল রিফস 3 প্রকারের হয়ে থাকে,
ফ্রিঙ্গিং রিফ, বেরিয়ার রিফ অ্যান্ড অ্যাটল রিফ। জল দূষণের প্রধান মাত্রা হলো এই কোরাল রিফস। জল দূষণের ইন্ডিকেটারও কিন্তু বলা হয়ে থাকে এই কোরাল রিফকে। সামান্যতম জল দূষণও কিন্তু কোরাল সহ্য করতে পারে না, তাই জল দূষণের ফলে কোরালসের মধ্যে যেটা দেখা যায় সেটা হচ্ছে কোরালস ব্লিচিং দেখা যায়। এবং এই ব্লিচিংয়ের ফলে পৃথিবীর বহু কোরাল রিফ আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, কারণ যত দিন যাচ্ছে আমাদেরই নানান কাজকর্মের ফলে জল দূষণ বৃদ্ধি পাচ্ছে এবং কোরালস ব্লিচিংয়ের ফলে প্রচুর কোরালস কিন্তু হারিয়ে যাচ্ছে। এই কোরালস নিয়ে সায়েন্স সিটিতে একটি সিনেমা দেখানো হয়, যেটা হচ্ছে কোরালস আর রেইন ফরেস্ট অফ ওশান, যেটা কিন্তু আমারই বানানো। তাই কেউ যদি সায়েন্স সিটি যাও, সিনেমাটি শেষে আমার নামও দেখায় দেখবে, সুতরাং সেই সিনেমাটি দেখতে কিন্তু কেউ ভুলো না, কোরালস দ্য রেইন ফরেস্ট অফ ওশান। বর্তমানে বিজ্ঞানীরা কোরাল রিফের মধ্যে এক প্রকারের অণুজীবদের সন্ধান পেয়েছেন, যে অণুজীবরা এক প্রকারের প্রোটিন তৈরি করে, যে প্রোটিনটা কিন্তু ক্যান্সার কোষকে ধ্বংস করতে সাহায্য করছে। ফলে ক্যান্সার চিকিৎসায় কিন্তু অন্যতম মাত্রা আনতে চলেছে এই কোরাল রিফস। এছাড়াও কোরাল এর মধ্যে থাকা এই মাইক্রো অর্গানিজমস বা অণুজীব থেকে অ্যালজাইমার ডিজিজ, বিভিন্ন প্রকার হার্ট ডিজিজের ট্রিটমেন্টও কিন্তু করা হয়ে থাকে। সি অ্যানিমন, দ্য ফ্লাওয়ার্স অফ সি। নিডারিয়া পর্বের অন্তর্গত এই প্রাণী প্রায় সারা পৃথিবীতে 1000-এরও বেশি প্রজাতি রয়েছে, আর এরা কিন্তু প্রায় 60-80 বছর বেঁচে থাকে। সি অ্যানিমনসের টেন্টাকলস থেকে এক প্রকারের নিউরোটক্সিন রিলিজ হয়, যা কিন্তু বলা যায় এক স্নায়ুতন্ত্রের বিষ, যা কিন্তু শিকারকে সহজেই কাবু করতে বা শত্রুদের কিন্তু চোখে ধুলো দিতে বা শত্রুদের অ্যাটাক করতে কিন্তু সাহায্য করে এই নিউরোটক্সিন। আমাদের যেমন ভাই বোন হয়, ঠিক সেরমভাবেই কিন্তু সি অ্যানিমন নিজেদের ভাই বোনকে সিলেক্ট করে নিতে পারে এবং তাদের সাথেই কলোনাইজড হয়ে নিজেদের জীবন সম্পন্ন করে। তাই এই পদ্ধতিটাকে বলা হয় কিন সিলেকশন, যে পদ্ধতিতে সি অ্যানিমন নিজের কিন মানে নিজেরই সতীর্থ বা নিজেরই ভাই বোনকে সিলেক্ট করে নিজেদের ফ্যামিলি বানিয়ে একসঙ্গে বসবাস করে। শার্ক, দ্য ডেডলিয়েস্ট ক্রিয়েচার ইন দ্য সি। পৃথিবীতে প্রায় আজ থেকে 455 মিলিয়ন ইয়ার্স এগোতে কিন্তু এই শার্করা আসে, এবং এই শার্ক হচ্ছে কনভিকথিস প্রজাতির এক প্রকারের প্রাণী এবং ইলাসমোব্যাং ফিশ। অদ্ভুতভাবে বলা যায় এই শার্কের শরীরে কিন্তু কোনো প্রকার কোনো হাড় নেই। এই শার্করা কেউ কেউ ওভিপেরাস, কেউ কেউ আবার ভিভিপেরাসও হয়ে থাকে। তার মানে কি, মানে এরা কেউ কেউ ডিম পারে মানে ওভিপেরাস, কেউ কেউ সন্তান প্রসব করে মানে ভিভিপেরাস হয়ে থাকে। শার্ক কিন্তু কোল্ড ব্লাডেড মানে শীতল রক্তের প্রাণী হয়ে থাকে, এবং শার্কের কিন্তু সিক্স সেন্স মারাত্মকভাবে কাজ করে। আমাদেরই মতন কিন্তু এদের সিক্স সেন্স রয়েছে, এবং এদের কিন্তু আইসাইট প্রখর এবং প্রচণ্ডভাবে কিন্তু প্রখর। শর্ট ফিন ম্যাকো শার্ক, এদের রয়েছে প্রায়, এদের সারা জীবনচক্রে প্রায় 35,000-এরও বেশি দাঁত জন্মায়, এবং এই প্রত্যেকটা দাঁত কিন্তু মারাত্মকভাবে ধারালো হয়। শার্কের সিক্স সেন্সের কথা বলেছিলাম, এদের রয়েছে অ্যাম্পিউলি অফ লরেনজিনি বলে একটা অর্গান, যেটা ওদের স্নাউটের মধ্যে রয়েছে। যার স্নাউট মানে কি, মুখের চারপাশে যে গোফের মতো অংশ রয়েছে, যার সাহায্যে কিন্তু এরা জলে নিজেদের সিক্স সেন্সটাকে বজায় রাখতে পারে এবং চারপাশের এনভায়রনমেন্টটাকে সহজেই ফিল করতে পারে। আচ্ছা বলো তো, শার্কের বয়স কী করে ক্যালকুলেট করা যায়? ইয়েস, শার্কের ভার্টিব্রির মধ্যে মানে মেরুদণ্ডের মধ্যে যে কুশেরুকা রয়েছে সেখানে রয়েছে অসংখ্য রিংস। সেই রিংসগুলো দেখে কিন্তু বিজ্ঞানীরা শার্কের এজ বা বয়সকে সহজেই কাউন্ট করতে পারে। আর শার্কের স্কিনটা দেখতেই পাচ্ছ, এটাকে বলা হয় স্যান্ড পেপার স্কিন। এর মধ্যে রয়েছে ট্যাপেটাম টিস্যু, যা কিন্তু জলের মধ্যে বিভিন্ন জিনিসের অস্তিত্ব ওদেরকে জানান দিতে সহজেই সাহায্য করে। এছাড়াও শার্কের সারা শরীরে, স্পেশালি নাক, কান এবং মুখে অজস্র কালো স্পট রয়েছে। এই প্রত্যেকটা স্পট কিন্তু এক একটা ইলেকট্রো রিসেপ্টর অর্গান, যা কিন্তু ওদের নাইট ভিশন এবং জলের পারসেপশনে, জলের মধ্যে বিভিন্ন জিনিসের পারসেপশনে কিন্তু হেল্প করে। এবার চলে আসি সি হর্স, ওয়ান অফ দ্য বিউটিফুল ক্রিয়েচার ইন দ্য সি। সারা পৃথিবীতে প্রায় 40-এরও বেশি প্রজাতি রয়েছে এই সি হর্সের, এবং এই সি হর্সরা কিন্তু একে অপরের সঙ্গে জোড়ায় জোড়ায় সাঁতার কাটে, লেজ একসঙ্গে জুড়ে থাকে, এবং এরা কিন্তু জোড়ায় জোড়ায় কাপল হয়ে লাইফ লিড করে, এবং এরা কিন্তু সারা জীবন মনোগ্যামাস লাইফ লিড করে এবং পরিবার স্থাপন করে বেঁচে থাকে।
সি হর্সরা কিন্তু নিজেদের মিমিক্রি পাওয়ার রয়েছে, যে কোনো সময় যে কোনোভাবে বিপদে পড়লে বা শিকার ধরার জন্য এরা কিন্তু নিজেদের শরীরের কালার চেঞ্জ করতে পারে এবং মিমিক্রি প্রদর্শন করে। এছাড়াও এদের খাদ্যের মধ্যে রয়েছে বিভিন্ন প্ল্যাঙ্কটন এবং ছোট ছোট ফিশ, এরা কিন্তু প্রতিনিয়ত খাবার খেতে থাকে। সি হর্সদের না আছে কোনো দাঁত, না আছে কোনো স্টমাক, এরা খাবারটাকে শুষে খায় এবং শুষে খেয়ে এভাবেই কিন্তু পাচন প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের খাবারটাকে ডাইজেস্ট করে। মেল সি হর্সরাই কিন্তু বাচ্চার জন্ম দেয়। কীভাবে? একটা ফিমেল সি হর্স প্রায় 50টারও বেশি ডিম পাউচ, মেল সি হর্সের শরীরে ব্রুট পাউচ বলে একটি অর্গ্যান রয়েছে যেটা মেল সি হর্সের অ্যাবডোমেনে থাকে, সেই অ্যাবডোমেনের মধ্যে ডিমগুলোকে প্রবেশ করায় এবং মেল সি হর্সরা সেখান থেকে স্পার্মকে রিলিজ করে এবং বাচ্চাদেরকে কিন্তু হ্যাচিং প্রক্রিয়ার মাধ্যমে, নিষেক প্রক্রিয়ার মাধ্যমে নিষেক করি এবং বাচ্চাদেরকে কিন্তু এইভাবেই জন্ম দেয়, যা একমাত্র মেল সি হর্সরাই কিন্তু প্রাণী জগতের মধ্যে যারা কিন্তু বাচ্চার জন্ম দেয় বা যাদের মধ্যে কিন্তু প্যাটার্নাল কেয়ার দেখা যায়। চোরা শিকারীদের উপদ্রবে সারা পৃথিবীতে প্রতি বছর প্রায় 5.8 মিলিয়ন সি হর্স কিন্তু বিদেশে পাচার হয়ে যায় এবং 2002 সালে সাইটসের মতামত অনুযায়ী এই সি হর্স কিন্তু ব্ল্যাক মার্কেটে ট্রেড হতে থাকে। তাই সি হর্স কিন্তু আজ প্রায় অস্তিত্ব বিপন্নের পথে এবং এরা কিন্তু একটা এনডেঞ্জার স্পিসিস। বালি, মালদ্বীপ, চায়না উপকূলে কিন্তু এই সি হর্সের দেখা যায়। সি স্কুইডস, দ্য জায়েন্ট বা দ্য বিস্ট অব দ্য ওশন, সারা পৃথিবীতে প্রায় 300রও বেশি কিন্তু এই সি স্কুইডস রয়েছে এবং এদের প্রায় 10টা আর্ম দেখা যায়। যে ছবিটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু সি স্কুইডের চোখ। সি স্কুইডের চোখ প্রায় 10.5 ইঞ্চি লম্বা হয় এবং ফিমেলস আর দ্য 2 টাইমস লার্জার দ্যান দ্য মেলস বাই লেন্থ। স্পার্ম ওয়েলরা হলো সি স্কুইডদের সবচেয়ে বড় শত্রু। এক একটা সি স্কুইডদের লেন্থ কিন্তু প্রায় 43 ফিট কিন্তু পর্যন্ত হতে পারে আর একটা স্পার্ম ওয়েল কিন্তু তার জীবনচক্রে প্রায় 360,000 সি স্কুইড খেয়ে থাকে। সি স্কুইডদের কিন্তু দাঁত থাকে না, তার পরিবর্তে থাকে র্যাডুলা এবং টেন্টাকলস কিন্তু রিঅ্যারেঞ্জমেন্ট বা রিজেনারেট হতে পারে। তার মানে কি, এই যে শুঁড় জাতীয় অর্গানগুলো দেখা যায় সি স্কুইডদের মধ্যে, এরা কিন্তু কী করে না, এরা কিন্তু রিজেনারেট, কোনো অঙ্গভাবে যদি ক্ষতিগ্রস্ত হয় বা কোনোভাবে যদি নষ্ট হয়ে যায় এরা কিন্তু তাদের জীবনচক্রে আবার তৈরি হয়ে যেতে পারে। ঠিক যেমনভাবে রিজেনারেট করতে পারে টিকটিকির লেজ, ঠিক সেরমভাবেই সি স্কুইডদের টেন্টাকলসও কিন্তু রিজেনারেট করতে পারে। আর সমুদ্রের অত্যন্ত গভীরে থাকার জন্য কোনো কোনো অংশে আলোই প্রবেশ করে না, বাট এই সি স্কুইডদের শরীরে রয়েছে এক প্রকারের বায়োলিমিসেন্ট অর্গ্যান যার থেকে এক প্রকারের আলো নির্গত হয় শরীরে তৈরি হওয়া আলো, এবং সেই আলো দিয়ে এরা এদের খাদ্য এবং নিজেদের রাস্তা খুঁজে বার করে এবং শত্রুদের হাত থেকে নিজেদেরকে রক্ষা করে। সি স্কুইডের রয়েছে 3টে হার্ট এবং ওয়েল বিল্ড কন্ট্যাক্ট লেন্স যা কিন্তু মানুষের ভিশনকেও হার মানায়। তাদের চোখের মধ্যে যে ওয়েল বিল্ড কন্ট্যাক্ট লেন্স রয়েছে যা কিন্তু মানুষের চোখের থেকেও অনেক গুণ বেশি শক্তিশালী।